नमस्कार बंधुरा कूकुई सुनानाते आपनादेर सकलके स्वागत जानाई। आजके रेसिपि थोड़ेर घंट। थोड़ा आमरा अनेकेई अपछंद करे थाकि तार कारण आमरा सठिक पद्धतिते रान्ना करते जानी ना ताई। किन्तु आजके आमी जेभावे थोड़ेर घंट निये एसेछि आजके रेसिपि एइभावे बानाले बाच्चा थेके बड़ो सकलेई खूब पछंद करबे एबं एटा गरम भात रुटी परोटा जे कोनो किछुर संगेई खावा सम्भव हबे। थोड़ेर मध्य अनेक रकम पुष्टिगुण रोचे ताले चलून आजकेर आमारे पुष्टिगुण सम्पन्न वेजिटेबल्स थोड़ेर घंटर वीडियो शुरू करी। प्रथमे थोड़टाके कुचि करे केटे भालो करे धुए नियेछि, एकदम सरु सरु करे केटे नियेछि। एरपर आमी एर मध्ये एक चा चामच परिमाण लवण एवं एक चा चामच परिमाण हलुदेर गुड़ो दिए दीची। एटाके आमी खूब भालो करे थोड़टार संगे माखिए रेखे देव। एटा करले कि हय थोड़ेर मध्य थेके जलटा झरे जाए, रान्नाटा करते सुविधा हय। तो आमी एर 20 मिनिट धरे एटाके रेखे देव आर एर कषाटे भापटाओ ताहले चले जाबे। 20 मिनट पर थोड़टा देखछेन अनेकटा जल कमे गेछे एबं थोड़टा कमे गेछे। हात दिये आमि बेश किछुटा ম্যাশ করে নিয়েছি, থরে থরে টুকরোগুলোকে একটু ছোট করে নিয়েছি। এভাবে করে নিলে রান্না করতে সুবিধা হয়। তো এখানে আমি এবার বড়া বানাবো। তো তার জন্য মটর ডাল বাটা নিয়েছি 5 টেবিল চামচ। মটর ডালটাকে আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে আমি সেখান থেকে 5 টেবিল চামচ বড়ার জন্য আমি এখানে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। এবার এই লবণ এবং সোডাটাকে খুব ভালো করে এই ডালের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আমি এই ডালটা থেকে বড়া বানাবো ছোট ছোট। তো এখানে আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের বদলে আপনাদের পছন্দ মতো অন্যান্য তেলেও রান্না করতে পারেন। তো এখানে এবার আমি এই মটর ডাল বাটা যেটা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ডাল লবণ এবং খাবার সোডা দিয়ে, তো সেখান থেকে আমি ছোট ছোট করে বড়ার আকারে গড়ে নিচ্ছি। এটাকে আমি বড়া ভেজে তুলে নেব, লাল লাল করে ভেজে নেব। এই বড়াটা এই ঘন্টর মধ্যে দিলে খুব সুন্দর টেস্ট লাগে, তো তাই আমি বড়াটা দিয়ে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে। কড়াতে যে পরিমাণ তেল রয়েছে আমি এইটুকু তেলেতেই রান্নাটা করব। প্রথমে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এই জিরেটাকে একটু হালকা ভাজা করে নেব। এরপর আমি এর মধ্যে একটা লাল লঙ্কা, শুকনো গোটা লঙ্কা, এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে এবং লঙ্কাটাকে প্রথমে একটুখানি তেলের মধ্যে ভাজা করে নেব। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। তো এইটাকে আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলুটাকে আমি একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিলে স্বাদ খুব ভালো লাগে, তো তাই আমি ভেজে নিচ্ছি। তো আলুটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, মিনিট পাঁচেক সময় ধরে। দেখতেই পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হয়েছে, আলুটা মোটামুটি 80% কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে লবণ এবং হলুদ মিশিয়ে রাখা যে মাখিয়ে রাখা যে থোড়টা রেখেছিলাম পুরো জলটা বেরিয়ে গেছে, আর আমি এই থোড়টা এবার আমি আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটার মতনই থোড়টাকেও তেলেতে বেশ ভালো করে, বেশ কিছুটা আমার সময় লাগবে, একটু ভাজা করে নেব যাতে বাকি যে জলটুকু থাকে সেটাও বেরিয়ে যায় এবং বেশ এটা গামাখা গামাখা হয়ে আসবে। তো আমি আরও মিনিট পাঁচ সাত সময় ধরে থোড়টাকে বেশ ভালো করে ভেজে নেব। থোড়টা আমি ভেজে নিয়েছি, পরিমাণটা অনেকটা কমে এসেছে, দেখতেই পাচ্ছেন বেশ ভালো মতন কমে গেছে এবং শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো,
যেহেতু আমার আগে হলুদ দেওয়া রয়েছে তাই আমি হলুদ গুঁড়োটা কম দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলোকে থোড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে। এটাকে একটু রান্না হতে সময় দেব, একটু বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে করে সমস্ত কাঁচা গন্ধগুলো চলে যায়। তো আমি এখানে কাঁচা লঙ্কার ইউজ করেছি, আপনারা চাইলে লঙ্কাটাকে বেটেও দিতে পারেন কিংবা গুঁড়ো লাল লঙ্কারও ব্যবহার করতে পারেন। কিছুটা ঢাকা দিয়ে মুছতে আমি সময় দেব। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন হালকা হালকা জল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা বুঝে দেবেন কারণ যেহেতু আগেই লবণ দেওয়া রয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এটা একটুখানি নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াবেন বা অথবা কমাবেন, আপনাদের পছন্দ মতো করে নেবেন। রান্নাটা প্রায় হয়েই এসেছে, বেশ থোরটা মাখোমাখোভাবে এসেছে। এখানে যে বড়া রেখেছিলাম আর আমি আপনাদের আগে দেখাইনি কিন্তু এখন দেখাই, আমি কিছুটা নারকলকে কুচি করে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম আর কিছুটা চিনে বাদামকেও ভেজে রেখেছিলাম, সেগুলো আমি থোরের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, এই বড়াগুলোকে কিছুটা আমি হাত দিয়ে কয়েকটা বড়াকে ভেঙে দিচ্ছি আর কিছুটা বড়া আমি গোটা রাখছি। তো এবার এই বড়া নারকল এবং চিনে বাদাম সমস্ত কিছুকে একসাথে ভালো করে আমি এই তরকারির মধ্যে থোরটার মধ্যে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি, ঘি দিচ্ছি। তো যেহেতু এটা নিরামিষ রান্না ঘিয়ের স্বাদ খুব ভালো লাগে। এবার আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো এবং ভাজা মশলার গুঁড়ো এই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। খুব কম সময়ে অল্প সময়ে ঝট জলদি এই ধরনের বাজার চলতি মশলার থেকেও অনেক গুণ বেশি স্বাদে গন্ধে অতুলনীয় মশলা। তো এবার আমি এটাকে মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি আরও খানিকক্ষণ, মিনিট 2-3 আমি মুছতে সময় দেব, তারপরে আমি এটাকে সার্ভ করে নেব। আমি এখানে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে। এটি একটি শুকনো শুকনো মতনই রান্না হয়, থোরের মধ্যে অনেক আয়রন এবং খনিজ লবণে ভরপুর, তো তাই থোর সকলেরই খাওয়া উচিত। আর এইভাবে রান্না করলে এটার সঙ্গে আপনারা ভাত, ভাতের সঙ্গেও যেমন এটা খেতে ভালো লাগবে, লুচি রুটি বা পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে। তো এইভাবে থোরের ঘণ্ট বানিয়ে সকলের জন্য পরিবেশন করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, নমস্কার।